দেখেছেন হয়তো খবরের কাগজে পড়েওছেন, অনেক জায়গাতে নিউজেও এটা আসে এবং আলোচনার মাধ্যমেও আমরা এটা জানতে পারি যে কোনো ভিখারির কাছে লক্ষ লক্ষ টাকা বেরিয়েছে, তাদের বাড়ির থেকে প্রচুর টাকা বেরিয়েছে। অনেকবার এই কথাগুলো আমাদের কানে আসে কিন্তু তারপরে অনেকদিন তো খুব চাপা থেকে যায়। নমস্কার শ্রোতা বন্ধুগণ, দুপুরবেলার এই বিশেষ আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কিছু নতুন জিনিস নিয়ে আজকে আলোচনা হবে এবং একটু সময় নিয়ে শুনবেন, তাহলে অনেক এরকম জিনিস বুঝতে পারবেন যেটা আজকালকার যুগে জেনে রাখা খুব ভালো। এবং আমরা যারা বাবা লোকনাথের কথা মেনে চলি, বাবা লোকনাথকে অনুসরণ করি, তারা সবসময় একটা জিনিসের উপরে বেশি গুরুত্ব দিই যে দান পূর্ণ করতে হয় এবং অসহায়কে সাহায্য করতে হয়। কিন্তু কোথাও আমি দেখিনি যে এরকম জিনিসের নিয়েও একটু আলোচনা রয়েছে। যখন আমরা নিজে একটা দুবিধাতে থাকি যে মানুষটা আমার কাছে এখন আসছে, ভিক্ষে চাইতে আসছে, করুণ মুখ নিয়ে আসছে, বলছে যে চার দিন ধরে কিছু খায়নি ভাই, কিছু আমাকে দাও, তো তার মধ্যেও এই নতুন যুগে কী কী সমস্যা রয়েছে সেই জিনিসের আজকে আলোচনা। আপনাদের সবাইকে ভালো লাগবে এবং নিশ্চয় যদি কেউ এরকম সমস্যাতে কোনো দিনও পড়েছেন কমেন্টে নিশ্চয় জানাবেন এবং দেখুন যে আপনাদের যে মনোভাব সেটা মিল খাচ্ছে কি না। সর্বপ্রথমে একটা সিচুয়েশন আমরা সবাই ধরছি, এই সিচুয়েশনটা নিচ্ছি আমার জীবনের 10 বছর আগেকার একটি ঘটনা থেকে। দুর্গাপুর, কলকাতা, এইসব জায়গায় হবে, কোনো একটা জায়গাতে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর তখন 3-4 জন বাচ্চা চলে এলো কাছে এবং তারা খুব করুণ মুখ নিয়ে, খুব বাজেভাবে বস্ত্র পরেছে, কাপড় পরেছে, খুব নোংরা, যেন কতদিন ধরে স্নান করেনি, খুব বাজে অবস্থাতে, এবং তার সাথে তার মাও রয়েছে। মনে হচ্ছে যে সে তার মা। চাইতে আরম্ভ করলো যে কিছু খায়নি, 2 দিন ধরে কিচ্ছু খায়নি, কিছু একটা খাবারে সাহায্য করা হোক। তখন আমার যে মনের প্রথম ধারণা হলো যে এই যে অবস্থাতে, যে অবস্থাতে আমি রয়েছি, আমাকে কী করা দরকার। আর তারা আরও বলতে আরম্ভ করলো। আমি ভাবছিলামই যে কী করব, কতটা সাহায্য করব, কত টাকা দেব, আমার কাছে কতটুকুনি রয়েছে, আমি কতটা রোজগার করি আর কতটা সাহায্য করলে এদের কষ্ট দুঃখ দূর হয়ে যাবে, এসব জিনিস ভাবছিলামই। আর তারা আবার বলতে আরম্ভ করলো যে দিন না দাদা, কিছু তো খেতে দিন, দাদা ভাই কাকু কত কিছু বলতে আরম্ভ করলো, ভগবান বলতে আরম্ভ করলো। আপনি কী করতেন তখন, আপনাকে কী করা উচিত ছিল? আমি যেটা করলাম সেটা তো আমি বলছি, কিন্তু আপনি কী করতেন সেই অ্যান্সারটি নিজের কাছে রাখুন। আমি বলছি কি আমি কী করলাম, আমি নিজের পকেটে হাত দিলাম, তখন পড়াশোনা করতাম, তার জন্য অনেক বেশি টাকা থাকতো না, তাও 10 টাকার মতন আমি বার করে দিতে গেছি। আর দেওয়া না হতে হতেই আরও 5 জন কোথার থেকে চলে এলো, আমি বুঝতে পারলাম না। তারাও সেই জিনিস বলছে, এইবারে আপনি কী করবেন? আমিও কিছু বুঝতে পারলাম না, যেহেতু আমার কাছে অত বেশি টাকা নেই যে আজ যদি আমি 5 টাকাও দিয়ে দিই তো আমি বড় চাপে পড়ে যাব। কিন্তু তা আমি পকেটগুলোকে এদিক ওদিক দেখে সেই বাজে পরিস্থিতি থেকে বেরোনোর একটা ব্যবস্থা করলাম যে 1-2 টাকা যা খুচরোগুলো ছিল সেগুলো দিয়ে আমি বেরিয়ে গেলাম। এখানে কি আমি কোনো ভালো কাজ করলাম, কোনো পুণ্য কাজ করলাম? না, আমি করিনি, যেহেতু আমার মন সেই ভাবটি পায়নি সেই অবস্থাতে। যে অবস্থাতে আমাকে যাওয়া দরকার ছিল সেই দানটি করার সময়, দানের সেই অবস্থাতে আমি যেতে পাইনি। আর আজকে এই বিশেষ আলোচনাতে আমরা আলোচনা করব এই জিনিসটা নিয়ে যে ভিক্ষাটা কীভাবে ব্যবসা হয়ে গেছে আর কী কী এরকম জিনিস আছে যারা ভিক্ষাকে আস্তে আস্তে ব্যবসার দিকে নিয়ে যাচ্ছে। এই জিনিসটা আমাদের জন্য জেনে রাখা খুবই ভালো, যারা সত্যি সৎ মনে কারো হেল্প করতে চায়। কোনো এরকম সিচুয়েশান থাকে যখন তাকে মনে হয় সে পার হচ্ছে, গাড়ি নিয়ে সে হেঁটে যাচ্ছে, আর কেউ যদি পা ধরে দাঁড়িয়ে গেল, কেউ যদি হাত জোর করে দাঁড়িয়ে গেল, বা কেউ যদি হাত খুলে দাঁড়িয়ে গেল, তার করুণ অবস্থা দেখে আপনি পকেটের থেকে যেটা পারেন সেটা বের করে দিয়ে দিন। কিন্তু আপনি হয়তো সেই জিনিসটা জানেন না যেটা তারা আগের থেকে ভেবে নিয়েছে। এক ভিখারি অঙ্কতে অনেক মজবুত হয়, তাদের অঙ্কটা বড় শক্ত হয়। আপনার কাছে যখন সে যায় তখন প্রথমে আপনাকে সম্পূর্ণভাবে মূল্যাঙ্কন করে নেয় যে এই মানুষটি কতবার বললে, কত করুণ মুখ দেখালে এবং কত সময় লাগবে এই মানুষটাকে, এই মানুষটার থেকে আমি কিছু টাকা বের করে নেব। তারা সেই সব মানুষের কাছেই যায়। আমাদের মুখ দেখে তারা বুঝতে পারে যে মানুষের কাছে কতটি অর্থ আছে এবং কতটি অর্থ সে দিতে পারবে। তাদের মতন অঙ্ক ক্ষমতা কারো কাছে নেই। তারা শুধু আপনার মুখ চেহারা দেখে বুঝে যাবে, হাঁটা চলার ভাব দেখে বুঝে যাবে, যেভাবে আমরা মানুষকে দেখি সেটা দেখে বুঝে যাবে যে এই মানুষের কাছে টাকা বার করা সহজ আছে। কোনোবার যদি তাদের ভুল হয়ে যায়, যদি দেখে যে এই মানুষটার পেছনে আমাকে বেশি সময় লাগছে, তারা তাকে ছেড়ে অন্য মানুষের কাছে চলে যায়। ভিডিওটি আরও আগে বেড়ে যাক, এই ভিডিওতে আমরা আরও বেশি গভীরে চলে যাই, তার আগে একটি বিশেষ সূচনা আপনাদের সবার জন্য যে ভিডিওর উদ্দেশ্য কিন্তু এটা কখনো না যে আপনার মন থেকে করুণা শেষ হয়ে যাক।
দেখুন, করুণা হচ্ছে স্থায়ী রূপ মানুষের মধ্যে। বাবা লোকনাথ বলেছেন কি যে মানুষের কাছে করুণা আছে, সে সব মানুষকে সব সময় সুখ দিতে পারে, সে সব মানুষের জন্য ভালো ভাবতে পারে। কিন্তু আমি আজকে কথা বলছি দয়ার নিয়ে। করুণার মধ্যে দয়া একটি ছোট্ট পার্ট এবং সুতোর মতন পার্থক্য আছে। এই যে দয়াটা জন্ম নেয় যখন আমরা কোনো এরকম অবস্থাতে পড়ে যাই বা এরকম কোনো মানুষকে দেখি যাকে দেখিয়ে মনে হয় কি একে কিছু দেওয়া দরকার, আর তাকে দেওয়ার পরে নিজেকে অনেক ভালো মনে করি এবং সেখান থেকে এগিয়ে চলে যাই। আমাদের কারোই মনে নেই যে কোন সময় আমরা কত মানুষকে কত টাকা দান দিয়েছি, কত ভিখারিকে কত টাকা সাহায্য করেছি। কেন কি সেই মুহূর্তে যে দয়ার ভাবটা জন্ম নিয়েছিল সেই দয়ার ভাবটা আজ অবধি আমাদের অন্তরে নেই। দয়া কখনো স্থায়ী থাকে না, দয়ার যে এই ছোট্ট ভাগ এটা কখনো স্থায়ী না। বাবা লোকনাথ বলছেন কি নিজের অন্তরে করুণা রাখো, এটা স্থায়ী। করুণা যদি নিজের মধ্যে তুমি জন্ম দেওয়াতে পারো তাহলে এটা স্থায়ী রূপে তোমার কাছে থাকবে। কিন্তু কোনো সিচুয়েশনকে দেখে, কোনো সমস্যাকে দেখে যদি তোমার মধ্যে দয়া জন্ম নিল তাহলে সেই সিচুয়েশনটা যত তাড়াতাড়ি তোমার কাছ থেকে যাবে ওর থেকেও বেশি তাড়াতাড়ি সেই দয়াটাও সেখানের থেকে চলে যাবে। কি করবেন তাহলে? এই যে ব্যবসাগুলো চলছে যখন আপনাকে দেখেই মানুষ বুঝে যাচ্ছে কি এর কাছ থেকে কত টাকা বার করতে পারবো, আর যখনই আপনি তাকে টাকাটি দিয়ে দিলেন, সেই সব মানুষের কথা বলছি যারা সত্যি ব্যবসা করছে। আচ্ছা, কিছু মানুষ এরকমও আছে যাদের সত্যি প্রয়োজন কিন্তু তারা বাইরে বেরিয়ে ভিক্ষা করতেই পারে না। অনেক বলতে পারেন 90% মানুষ, আমি একটা আন্দাজ বলছি, যে যারা সত্যি কষ্টতে রয়েছে তারা বাইরে বেরিয়ে ভিক্ষা করতে কষ্ট পায়। আর কিছু মানুষ আছে যারা করে তাদের তো আমাদের যে হেল্প আছে সেটা পৌঁছাতেই পারে না। এই সব মানুষের জন্য যারা আমাদেরকে বেশি ঘিরে রেখেছে তারা নিজের নিজের এরিয়া বেঁধে রেখেছে, অন্যান্য কোনো ভিখারি সেই এরিয়াতে গিয়ে ভিক্ষা করতে পারবে না। আমরা ট্রেনে এই জিনিসটাকে অনেক সুন্দর করে দেখেছি এবং আপনারা লক্ষ্য করেছেন কি কিছু মানুষ এরকম এরকম বিকৃতিভাবে চাপে বা তাদের হাত পায়ের অবস্থা এরকম থাকে যে আপনার মন হয় যে পকেট থেকে বের করে 20 টাকা দিয়ে দিই, 30 টাকা দিয়ে দিই, এদের কাছে কোনো অপশন নেই। কিন্তু যখনই আপনি এই কাজটি করলেন কিছু মানুষ যে সত্যি কষ্টতে রয়েছে তাদের মনে আসবে কি আমারও একটা হাত পা না থাকলেই ভালো হতো, প্রচুর টাকা রোজগার করতাম। আপনি কারো মনে এই রকমের ভাবনা জাগৃত করে দিচ্ছেন যারা সত্যি কষ্টতে রয়েছে যে একটা হাত যদি ভেঙেই যায় তো কোনো অসুবিধে নেই। তার জন্য করবেন কি? এখন আমি যেটা করি সেটা করতে পারেন, এটা একটা বাঁচার ভালো উপায় এবং আপনার মনও ভালো থাকবে। যখনই এরকম অবস্থাতে থাকবেন যে আপনার সময় বেশি বহুমূল্য, আপনি সময়কে তো নষ্ট করতে পারবেন না এইসব অবস্থাতে থেকে, তখন অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করতে যাবেন না, তাদেরকে খাবারের জিনিস দিয়ে সাহায্য করবেন। খাবারের জিনিস দিয়ে সাহায্য করার মানে এটা নয় যে আপনি এক প্যাকেট বিস্কুট দিয়ে দিলেন, এক প্যাকেট ব্রেড দিয়ে দিলেন, এক প্যাকেট ডাল দিয়ে দিলেন, এরকম না। খোলা প্যাকেট দেবেন, যেটা তাকে খেতেই হবে, সেটাকে নিয়ে অন্য দোকানে আবার বিক্রি করে দেবে না। একটু ছোট অবস্থা বললাম, তখন যেটা চলছিল এখন তো আরও বিশালভাবে চলছে যে সমস্যাগুলো রয়েছে এখনকার সময়ে। এটা নিয়ে একটু ছোট্ট আলোচনা, একটা ছোট্ট সচেতন করে দেওয়ার মতন কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কি যারা সত্যি ভালো করতে চায় কারো, তাদেরকে দয়াকে একটু সাইডে রাখতে হয় এবং করুণাকে স্থায়ী রূপে স্থান দিতে হয়। যে আপনাকে সবসময় করুণা রাখার আছে, এই যে দয়া যেটা কিছু সময়ের জন্য আপনার কাছে আসে যখন কোনো এরকম অবস্থা দেখেন আর তারপরেই চলে যায় যখন সেই মানুষটি চলে যায়, এরকম করার নেই। আমাকে সবসময় স্থায়ী রূপে করুণা রাখার আছে এবং সাহায্যটা এরকমভাবে করার আছে কি যে 10% মানুষ যারা সত্যি দরকারি, যাদের সত্যি দরকার রয়েছে তাদের কাছ থেকে আমাদের সেবাটি পৌঁছাতে পারে। ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো নিশ্চয় জানাবেন কমেন্ট করে, আর এইরকমই ভিডিও শুনতে চ্যানেলকে সবসময় লাইক করবেন, শেয়ার করবেন নিজের প্রিয়জনদের মধ্যে এবং যারা এরকম সিচুয়েশনে কখনো পড়েছে তাদেরকে শেয়ার করবেন। ভালো থাকুন সবাই। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।